সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ, আপনাদের সকলকে জানাই সালাম। রবের মুমিন মুসলিমদের জানা উচিত, কেউ যদি শুধু কোরআন থেকে শিক্ষা দেয় তবে তাকে শিক্ষক হিসাবে মেনে নিতে কোনো আপত্তি নেই। কারণ বর্তমান চলিতকালে রবের বিশেষ বার্তাবাহক রাসুলগণের কাজ হলো আল্লাহ তাআলার হুকুম মানুষের কাছে পৌঁছে দেওয়া। কিন্তু কোরআনে নেই অথবা কোরআন যেটি বলছে না, আপনার আমার সামনে কোরআনের শিক্ষক হিসেবে তার মন গড়া কিছু কথা বুঝে বলছেন এটি কোরআনের কথা, তাহলে মনে রাখবেন এমন শিক্ষক ইবলিস এবং শয়তান ছাড়া আর কিছু হতে পারে না। তাই এমন শিক্ষকদের থেকে আপনাকে আমাকে সবসময় দূরে থাকতে হবে।